নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা ফুল গাছ। এই অপরাজিতা ফুল গাছে এই সময় অর্থাৎ বর্ষার আগে আমাদের কিন্তু টোটাল কেয়ারটা করে নিতে হবে, আর সেটাই আজকের ভিডিওতে দেখাবো, ডিটেলসে দেখাবো। দয়া করে স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু জিনিসগুলো মিস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে মাথার ডালগুলো যেগুলো, সেগুলো কিন্তু প্রথম কাজ যেটা হবে ছেঁটে দিতে হবে ঠিক এইভাবে। তাহলে গাছে কিন্তু অজস্র ব্রাঞ্চ আসবে, আর ব্রাঞ্চ আসলেই কিন্তু ফুটবে প্রচুর ফুল, গাছ ঝোপালো হবে, একেবারে লতিয়ে চলে যাবে না। এর আগে আমার গাছটিতে কীভাবে ফুল দিয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, যারা পুরনো ভিউয়ার্স তারা তো দেখেছেনই। আর আজকের সবার প্রথমে এই কাজটা এই কারণে দেখিয়ে দিলাম, কারণ এই কাটাই ছাটাইটা কিন্তু এই বর্ষার আগে, অর্থাৎ বর্ষার আগে এই সময় যেমন আমরা খাবারটা দেব নতুন ধরনের, কেয়ারটা অন্যরকম করব, আর সেই রকম বর্ষার আগে কিন্তু আমাদের ছেঁটে নিতে হবে। কারণ বর্ষায় আমরা জানি প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণে হয়, আর যাতে গাছের গ্রোথ খুব ভালো হয় সেই জন্যই এই কাজ আর এই খাবারগুলো আমাদেরকে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অপরাজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল তো ফুটবে, তার সাথে সাথে আপনাদের বাগানেও যেমন মন ভালো করে রাখবে তেমন কিন্তু আমার কাছে আমার একটা অনুরোধ আপনাদের কাছে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে। আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যারা বাগান প্রেমী তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু সকলে সুন্দরভাবে সহজ উপায়ে বাগান করতে পারবে। আর বন্ধুরা, এই টবের মিডিয়া কীরকম হবে যারা অপরাজিতা নতুন গাছ এনে বসাবেন, তাদের জন্য একটু বলে দিই, যাতে অপরাজিতা ফুল গাছ খুব ভালোভাবে ফ্লাওয়ারিং করতে পারে এবং গাছ যাতে দ্রুত বৃদ্ধি পায়। আমরা প্রত্যেকেই জানি যে যখন আমরা টবের মাটিতে গাছ বসাবো তখন সেই গাছের টবের মাটি যেন ওয়েল ড্রেনেজ সয়েল হয়, তাহলে কিন্তু জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হলে আপনার গাছও সুস্থ থাকবে, রুট রট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। আর অপরাজিতা গাছও কিন্তু প্রচুর পরিমাণে জল পছন্দ করে, কিন্তু সেই জল জমে থাকা পছন্দ করে না। তাই মিডিয়াটা কীরকম হবে এবারে বলে দিই, যারা নতুন গাছ বসাবেন তাদের জন্য মাটি নিয়ে নেবেন আপনারা আপনার বাগানের 40%, তার সাথে 30% ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট কিংবা এক বছরের পুরনো পাতা পচা সার আপনারা ব্যবহার করবেন। আর 70% হলো তার সাথে মিশিয়ে নেবেন 20% লাল মোটা দানার বালি, যেটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে লাগে, ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে রোদে তারপরে কিন্তু মিডিয়াতে দেবেন। আর বাকি যে 10%, সেই 10% আপনারা কিন্তু নিয়ে নেবেন কোকোপিট অথবা ধানের চিটে, যেটা মাটিকে ময়েশ্চার রাখতে সাহায্য করবে। তো এইভাবে মিডিয়া বানিয়ে আপনার বাগানের অপরাজিতা গাছটিকে বসিয়ে ফেলুন, কিন্তু কারণ প্রত্যেকটা গাছই চায় মানে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি, আর সেই মাটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সব গাছই টবে হবে ভীষণ ভীষণ ভালো। তো বন্ধুরা, যেটা আর একটা দিকে বলি, যে সবার প্রথমে যে কাজটা, যে বেলার দিকে যে চড়া রোদটা ওঠে না আমাদের এখন, অর্থাৎ 10টা সাড়ে 10টার পরে এমন স্থানে রাখবেন যেন সেখানে সেই রোদটা যেন না পায় অপরাজিতা গাছ। সকালের দিকের যে নরম রোদ সেটা ঘন্টা 2-3 পেলেই হবে। ব্যালকনিতে ভীষণ ভীষণ ভালো হয়, যারা ব্যালকনি গার্ডেন করেন তাদের কাছে অনুরোধ করবো যে এই অপরাজিতা গাছ বসান। বিভিন্ন কালার ভ্যারাইটির অপরাজিতা কিন্তু এখন মার্কেটে চলে এসেছে, আপনারা কিন্তু নিয়ে আসতেই পারেন। তো বিভিন্ন কালার ভ্যারাইটির যে সমস্ত অপরাজিতা, আর এই অপরাজিতা ফুল গাছে যে খাবারটা এবার দেবো সেটা দেখিয়ে দিই। এটা জুন মাসে আপনারা দিতে পারেন, বর্ষার আগে কিন্তু অপরাজিতাতে এই খাবার দিলে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে। বন্ধুরা, তো কী নিয়েছি, 10 ইঞ্চি গ্লাস টবে আছে, সেই জন্য 10 বা 12 ইঞ্চি টবের জন্য 5 থেকে 6 চামচ নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট, 2 টেবিল চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, আর এখানে 1 টেবিল চামচ রয়েছে লাল পটাশ, যেটা মিউরেট অফ পটাশ, আর এখানে 12 থেকে 14 দানা রয়েছে ডিএপি, যেটা কিন্তু গাছের গ্রোথ আনতে ভীষণ সাহায্য করবে, ফুল আনতেও সাহায্য করবে পটাশ, আর এখানে নিম খোল দেওয়া রয়েছে, এটা 1 টেবিল চামচ নিয়ে নেবেন, যেটা মাটিতে পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড় আসতে অনেক রোধ মানে অনেকটা মানে হেল্প করবে যে রোধ করার জন্য। আর এখানে হাড়গুঁড়ো এবং শিংকুচি রয়েছে 2 টেবিল চামচ করে। তো এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে তবেই কিন্তু আপনারা গাছে প্রদান করবেন, যাতে গাছের ফিডার রুটগুলো টবের বিভিন্ন জায়গা থেকে যাতে সব খাবারগুলো সমানভাবে পায়, সেই কারণেই এই খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনাটা করতে বলি। কারণ না হলে আমরা যদি এইরকম ধরে উপর দিয়ে খাবার দিয়ে দিই তাহলে কিন্তু সব জায়গা থেকে গাছ চারিধার থেকে খাবার কিন্তু নিতে পারবে না। তো সেই জন্য ভীষণ ভীষণ ভালোভাবে মিশিয়ে নিন, আর এই খাবার
বর্ষার আগে অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ বর্ষায় কিন্তু কোনো অর্গ্যানিক খাবার আমরা গাছের গোড়ায় দিতে পারবো না, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। তাই বর্ষার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ এই পরিচর্যা, যেই খাবার দিন, আর দিলেই কিন্তু পাবেন অজস্র ফুল, ঝাঁকে ঝাঁকে অপরাজিতা ভরে যাবে আপনার ফুলে ফুলে। তো খাবারটাকে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে সুন্দর করে মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে গাছের যে টবের মিডিয়া, যেটাকে আমি দেখিয়েছি যে খুঁড়ে রেখে দিয়েছি, অর্থাৎ ওই রকম টবের চারিধার দিয়ে রিং করে খুঁড়ে নিয়ে একটা খালার মতন সৃষ্টি করবেন। সেখানে এই খাবারটা, মিক্সড খাবারটা দিতে হবে, এবং দেবার পরে আপনারা কিন্তু মাটি চাপা দিয়ে দেবেন, এবং চাপা দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেবেন, আপনার কিন্তু এই কাজটা শেষ। আর এই খাবারটা কত দিনের ব্যবধানে দিতে হবে? এই খাবারটা 15 দিনের ব্যবধানে টবের মিডিয়াতে আপনাদেরকে দিতে হবে। আর অবশ্যই যে এই খাবার দেওয়ার পরেও আরও কিছু পরিচর্যা আছে, যেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলবো, সেইগুলো আপনারা কিন্তু মন দিয়ে শুনে নিন বা নোট ডাউন করে নিয়ে এইভাবে কেয়ারটা করুন। দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিং আসবে আপনার গাছে, গাছ ঝোপালো হবে, দ্রুত বৃদ্ধি পাবে, আর তার সাথে সাথে যদি প্রচুর ফুল পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা, যা এই কেয়ারটা নিতে হচ্ছে আপনাদের, আর টবের মাটিতে জল বুঝে দেবেন। আমি যে মিডিয়া বললাম সেই মিডিয়া থাকলে কোনো সমস্যা নেই, সুন্দরভাবে কিন্তু জল নিষ্কাশন হয়ে যাবে। আর যাদের মাটিতে দেখবেন যে জল হোল্ড হয়ে আছে, পারলে তারা একবার এখনই রিপোর্ট করে দিতে পারেন। যে মিডিয়া বললাম ওই মিডিয়া বানিয়ে আপনারা কিন্তু গাছটিকে রিপোর্টিং করে দিতে পারেন, তাহলে বর্ষার সময় অনেকের গাছ যে বলেন যে শুকিয়ে মারা যায়, তাহলে সেই জিনিসটা কিন্তু আর হবে না। আর যেটা আরেকটা সমস্যা আমাকে বলা হয় যে অপরাজিতা ফুল গাছের যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এবারে বলি যে মাটিতে আমরা তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, অর্থাৎ NPK, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এছাড়াও কিন্তু আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ জিঙ্ক, বোরন, আয়রন, ম্যাগনেশিয়াম, এইগুলো কিন্তু এরকম ইত্যাদি আরও প্রচুর কিন্তু অনুখাদ্যেরও প্রয়োজন হয় গাছের। তো সেই অনুখাদ্য আমরা আলাদা আলাদা করে তো কিনে কিনে দেওয়া সম্ভব নয়, আপনারা যে কোনো একটা অনুখাদ্য পাওয়া যায় মাইক্রোনিউট্রিয়েন্ট, সেইগুলো সেরকম যে কোনো একটা অনুখাদ্য, যেটা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে, বা আরও আরও বিভিন্ন কোম্পানির আছে, সেইগুলো যেরকম একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বাজার থেকে কিনবেন, কিনে কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন। আর এটা মাটিতে খাবার দেওয়ার 2 দিন বাদে কিন্তু এই কাজটা করতে হবে। আর তারপরে যেটা বলবো যে এই মিরাকুলান যেটা দেখতে পাচ্ছেন, আপনারা এই মিরাকুলানও গাছে দিয়ে দিতে দেবেন, যতদিন বাদে মানে খাবার দিলেন মাটিতে, তার 2 দিন বাদে অনুখাদ্য স্প্রে করলেন, এবং অনুখাদ্য স্প্রে করার 2 দিন বাদে এই মিরাকুলান একবার স্প্রে করে দেবেন গাছে, তাহলেই দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিং হবে। তার কারণটা হচ্ছে যে অনেক সময় মাটিতে খাবার থাকলেও গাছ কিন্তু সেই খাদ্য মাটি থেকে সংগ্রহ করতে পারে না, সেটাকে উদ্দীপ্ত করবে ট্রাইকন্টারনাল বলে একটা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি থাকে গাছের, সেটাকে উদ্দীপ্ত করে এই মিরাকুলান। তো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে চেনা যায়, আর এটা হচ্ছে ভিটামিন বলতে পারেন, বায়োভিটা এক্স, সিউইড, এর মধ্যে কিন্তু অনুখাদ্যও প্রচুর পরিমাণে আছে, যেটা বলেছিলাম যে অনুখাদ্য যারা স্প্রে করবেন তারা কিন্তু এই জিনিসটাও ব্যবহার করতে পারেন। এই বায়োভিটা এক্স কিন্তু ভীষণ ভালো কাজ করে, আর যে কোনো সিউইডই খুব ভালো কাজ করে, আমি বায়োভিটা ব্যবহার করি বলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো আপনারা যে কোনো বাজারে আপনাদের কাছাকাছি যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট পেলেই আপনারা সেটা নিয়ে ইউজ করুন, সমস্তটাই 19-20, আমি কোনো প্রমোশন করছি না, এটা সম্পূর্ণ আমার বাগানে ব্যবহার করা হয় বলে আমি দেখাচ্ছি আজকের এই কন্টেনারগুলো, যেটা মিরাকুলান বলুন বা এই বায়োভিটা এক্স বলুন, যেটাই হোক। তো আপনারা এইটা বায়োভিটা এক্সটাও বা অন্য কোনো সিউইড আপনারা গাছে গোড়াতে দিয়ে মানে গাছের গোড়ায়ও জল দিয়ে স্প্রে করে মানে দিয়ে দিতে পারেন মিডিয়াতে, অথবা পাতায়ও স্প্রে করে দিতে পারেন। আর মিরাকুলান 1 লিটার জলে দেওয়া যায় 1 ml থেকে 1.5 ml, আর বায়োভিটা এক্স বা যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট 1 থেকে 1.5 ml দেবেন 1 লিটার জলে। আর দুটো জিনিসই অবশ্যই সকালবেলা স্প্রে করবেন, আর অনুখাদ্যগুলো আছে, কোনোটা 1 ml দেওয়া যায়, 1 ml দেওয়া যায় 1 লিটার জলে, কোনোটা 1.5 ml দেওয়া যায়, সেটা আপনাদের উপর বর্তাবে। আর অবশ্যই অন্যান্য দিন যখন গাছের পাতায় স্প্রে করবেন নিম তেল, সেই সময় কিন্তু এই অপরাজিতা গাছেও স্প্রে করে দেবেন অবশ্যই, কি এটা কিন্তু ভীষণ ভালো কাজ হয়। আর যতদিনে এই
পাতা হলুদ হয়ে যাওয়া বা অন্যান্য যে সকল সমস্যা সেগুলো কিন্তু একটাও থাকবে না, আমি যে কেয়ারটা বললাম। আর টবের মিডিয়াতে অবশ্যই সরিষার খোল পচা জল একদম পাতলা করে 10 দিনের ব্যবধানে দিন, যখন ঘোর বর্ষা নেমে যাবে তখন কিন্তু এটা থেকে বিরত থাকতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজ মায়া। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামীকাল। নমস্কার বন্ধুরা।